আপনি কি কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি পদে পরীক্ষা দিয়েছেন যদি আপনি কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং এই বিজ্ঞপ্তি নাম্বার অনুসারে যে পরীক্ষা হয়েছে তার ডকুমেন্টেশন ও ভেরিফিকেশন পর্বের পর ফলাফল প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে আপনার সামনে কিন্তু সেই নোটিশ রয়েছে আপনি দেখতেই পারছেন উনিশটি ভাগে তালিকা করে কিন্তু প্রকাশ করেছে কর্তৃপক্ষ কোন প্রার্থীর জন্য কি নির্ণয় বা কর্তব্য তা পাশে পাশে কিন্তু জানানো হয়েছে এই নোটিশে দেখতেই পারছেন প্রথমেই রয়েছে রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর নাম ক্যাটাগরি মার্কস রিমার্কস সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এই তালিকায় আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্ক দিয়ে দেবো সরাসরি সেই লিংকে ক্লিক করে কিন্তু এই পিডিএফ ফাইলটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা কোন প্রার্থীর জন্য কি নির্ণয় বা কর্তব্য তা কিন্তু এখানে স্পষ্টভাবে সেই অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ২৬ মার্চ প্রমাণপত্র দি বলা আছে ঠিক সেইভাবে কিন্তু নিয়ে উপস্থিত হতে হবে বেলা বারোটা থেকে চারটের মধ্যে হাইকোর্টের ষষ্ঠ তলে ছশো চুয়ান্ন নম্বর ঘরে রিক্রুটমেন্ট সেলে তবন্ধুরা ঠিকানাটি কিন্তু আবারও আপনাদের বলে দিচ্ছি হাইকোর্টের ষষ্ঠ তলে ছশো চুয়ান্ন নম্বর ঘরে রিক্রুটমেন্ট সেলে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তালিকাটি এই তালিকা সম্পূর্ণ তালিকা এবং নির্দেশাদি সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই যাবেন সেখান থেকে এই পিডিএফ ফাইলটি খুব সহজে আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে এই তথ্যটি কিন্তু আপনার কাছে দেবার ছিল যে কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ তো যদি তথ্যপূর্ণ ভিডিওটি কোনো উপকারে আসে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার